তৃতীয় শ্রেণীর দালাল পৃথ্বীনারায়ণ দেবমেজ, চূড়ান্ত মিথ্যাচারী পৃথ্বীনারায়ণ দেবমেজ, এন ডি এ বিৰেশ শান্তি আলোচনার মধ্যস্থতাকারী নাছিল পৃথ্বীনারায়ণ দেবমেজ। এই কথা আমার নহয়, বিটিআরৰ পরিবেশ উত্তপ্ত করে জোল খাবলে চেষ্টা করা পৃথ্বীনারায়ণ দেবমেজর বিরুদ্ধে এই অভিযোগ বিটিআরৰ স্ট্রংম্যান রঞ্জিত বসুমতারীর। এসময়ত হাগ্রামার পৃষ্ঠপোষকতাত হাইকোর্টের একটা রাজহুয়া স্বার্থ জড়িত আবেদন দাখিল করে বিটিসির পৰা অনাগরু লোক উচ্ছেদ করবী হস্তক্ষেপকারী আবেদন দাখিল করেছিল পৃথ্বীনারায়ণ দেবমেজ নামৰ এটা পিলিঙা লড়াই। নিজকে কোচ রাজবংশী রাজপুত্র বলে দাবি করা পৃথ্বীনারায়ণ দেবমেজর বিরুদ্ধে নারী কেলেঙ্কারির পর আরম্ভ করে বিত্তীয় কেলেঙ্কারিল আছে অগণন অভিযোগ। নিজকে বড় রোজা বলে এটা পরিচয় দিব ধরলে যে যখন রয়্যাল ইন কোচ রাজবংশী খুলিছিলে তারপর সেইটা বনালে রয়্যাল ইন নাম কোচ পাইছে রুকম, রুকার পর রুকম বনালে, তারপর রুকমর পিছত আর কি করলে সেই কোচটা কাটি আর ইউ এম করে দিল রয়্যাল ইন মেস। এটা টোটালি মানে নিজকে বড় রজা বলে পৃথিবীরাজর যাব আত্মীয়বর আছে তেওঁলোকে হল কোচ রাজবংশী, তো তেনে ক্ষেত্রে পৃথিবীরাজ নারায়ণ দেব কেনেকে মেস হল। যুবতীর জীবন ধ্বংস করার বাবে রাজহুয়া আক্রমণের সম্মুখীন হওয়া পৃথ্বীনারায়ণ দেবমেজ নিজের কোচ রাজবংশী সমাজত এক পরিত্যক্ত নাম। সেইজন পৃথ্বীনারায়ণ দেবমেজ বিটিসির পর অনাগর লোকসকলক খেদিবলৈ গোচর করে একাংশ লোক বিভ্রান্ত করেছিল। শেহতীয়াক এইজন পৃথ্বীনারায়ণ দেবমেজে বিটিআরৰ অনাবৰ লোকসকলক খেদিবলৈ প্ৰমোদ বৰৈ ষড়যন্ত্ৰ চলোৱা বুলি অভিযোগ উত্থাপন কৰি বিটিআরৰ ৰাজনৈতিক পৰিৱেশ উত্তপ্ত কৰাৰ ষড়যন্ত্ৰ চলাই আহিছে। আমি দেখিছোঁ যে বিটিচি চৰকাৰৰ ৰাজহ বিভাগৰ তৰফৰ পৰা চাৰ্কেল অফিচাৰবিলাকে বিভিন্ন ঠাইয়ে ঠাইয়ে ৰাইজক উদ্দেশ্যি উচ্ছেদৰ জাননী অৰ্থাৎ এভিকশ্যন নটিচ আঁৰি দিয়াটো আমি দেখিবলৈ সক্ষম হৈছোঁ। এতিয়া কথাটো হৈছে বিটিচি চৰকাৰে যি ধরনের গাঁয়ে গাঁয়ে বিভিন্ন লোকক অবৈধ বেদখলকারী বলে কই জনজাতীয় খণ্ড আবেশকর্মী বা ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক আর সরকারি ভূমির পর উচ্ছেদ করবো বিচারিছে, সেয়া দরাচলতে মই ভাবো যে সম্পূর্ণভাবে যিনি আইনি কায়দা সেই আইনি কায়দাক উলঙ্ঘন করা হয়েছে। সেইজন পৃথ্বীনারায়ণ দেবমেজর বিরুদ্ধে কি কলে বিটিআরৰ ভূমি আর রাজহ বিভাগের কার্যবাহী সদস্য রঞ্জিত বসুমতারী। শুনো আহক রঞ্জিত বসুমতারী উরফে বি ফেরেঙ্গার সম্পূর্ণ ভাষ্য। ছাগলিয়ে কি না খায় পাগলে কি নকয় অসমের এটা কি আছে প্রভাব আছে, গতি ধরি ললে হল সিটো এটা কথাও কয় মই মানে আমার এন ডি বি সকল আনিছো কি বলে কয় মধ্যস্থকারী মধ্যস্থকারী আমার ভারত সরকার আইবি এজেন্টহে আসলে প্রীতির আছে মধ্যস্থকারী নহয় আজি স্পষ্ট করে দিছো। ঠিক আছে মই বহুত সি মধ্যস্থকারী মধ্যস্থকারী করে বলে কই পেলায় বহুত জাতি বহুত ডেকা সামগ্রী মানে কি করবলে মিসলিড করব বিচার যায় হি ওয়াজ নট দ্য মধ্যস্থকারী দালালহে আমার বড় বুরঞ্জিত লিখা নাই নাই বুরঞ্জিত নাই মানে বুরঞ্জির ছাত্র ময়ে বুরঞ্জির ছাত্র বড় সকল এ সময়ত ম্লেচ কৈছিলে বড় সকল এ সময়ত কি কৈছিলে না বহুত ধরনের নাম আমার কাহানির হেৰি রামায়ণ মহাভারত আপুনি যদি বেদ হক বেদ স্টাডি করে আপুনি যদি উপনিষদ স্টাডি করে বড় সকল কি নামকরণ করেছে বড় সকল 7000 বছর ইয়াত বসবাস করে আহি আছে। মই কোৱা কথা নয় বুরঞ্জী যদি আমি পড়ো প্রি হিস্টরিক্যাল হিস্ট্রি যদি আমি পড়ো আমি পাও এই 7000 বছর বসবাস করে অহা বড় সকলের বুরঞ্জিত কত কি কি হয়ে আছে কোনটো সময়ত কছারি কৈছে কোনটো সময়ত মেচ কৈছে কোনটো সময়ত কোচ হৈছে কোনটো সময়ত কি হৈছে সকলোৱে জানে, গতিকে সেইটো কথা বিশ্লেষণ কৰিব লাগে বলে মই জনা নাই। কিয়নো আমাৰ কোচ ৰজাৰ যি বংশৰ ফেমিলি এতিয়াও আমাৰ হেৰিত আছেচোন বিজনেৰী ইফালে কি আছিলে অ চৰি ইয়া বঙাইগাঁৱৰ সিফালতো অভয়াপুৰীত এতিয়াও আছে ৰজাৰ বংশটো, এখেতসকলৰ লগতো আমাৰ ভাল সম্পৰ্ক হয়। আমাৰ ইতিহাসে আমাক কোনটো সময়ত কি কৰে নাজানে, আপুনি যদি কয় মই যদি প্ৰশ্ন কৰোঁ 2012 খ্ৰীষ্টাব্দত নৰ্থ ইষ্টত প্ৰথম হিন্দু ধৰ্ম ইছলাম ধৰ্ম কৰা ব্যক্তি জাতি হ'ল বড়ো, ঠিক আছে 2006 চনত প্ৰথম ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰা জাতিটো হ'ল বড়ো,
ইসলাম ধর্ম করা বড় সকল আজি বড় ভাষা পাহরি গেছে। কালি কোনে কব পারে মানে হেৰি কৰিব পাৰে যে প্রডিকশন দিব পাৰে যে হি মুসলমান বড় সকল বড় ভাষা নকব বলি হয়নে নহয়? আপুনি কওকচোন ইতিহাসে কি করে কি নকরে বহুত সময় এটাই চেঞ্জ করে থাকে। বুরঞ্জির কথা যদি আমি ভালকে স্টাডি করো সম্পূর্ণ কথা আমি গম পাই। ময়ও বুরঞ্জির এজন ছাত্র আসিল কারণে অল্প মুখস্থ থাকা কথা কিনে কই দিই।